नमस्कार এই ভিডিওতে আমরা অ্যালকোহল ফেনল ইথারে 25 নাম্বার খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশনগুলোকে স্টাডি করব। অ্যালকোহল ফেনল ইথারের এই 25টা কোশ্চেন থেকে অ্যাটলিস্ট 4 থেকে 5টা কোশ্চেন প্রতি বছর আমাদের বোর্ড এক্সামগুলোতে এসে থাকে। এছাড়া নিট জয়েন্ট এক্সামগুলোতেও এখান থেকে কোশ্চেন থেকে থাকে। তো আমরা এক এক করে করছি। প্রথমে হলো গিগনার ডিএজেন্টে, দেখো গিগনার ডিএজেন্ট আমার কাছে ফিনল, অ্যালকোহল এবং ইথার তিন জায়গাতেই ইউজ হয়। গিগনার ডিএজেন্টটা কি? গিগনার ডিএজেন্ট হলো আর এমজিএক্স, এমজি চার্জ 2+, এক্স মানে যে কোনো হ্যালোজেন, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, চার্জ হলো -1। তো চার্জটা ওভারঅল চার্জটাকে জিরো করতে হলে আরটা হলো -1, ফলে এই আটটা একটা নিউক্লিও ফাইল হিসাবে কাজ করছে। এবং গিগনার ডিএজেন্টের সলভেন্ট হলো ড্রাই ইথারের মধ্যে এটাকে কাজটি করা হয়। এসো আমরা দেখি কিভাবে আমরা গিগনার ডিএজেন্ট অ্যালকোহল ফেনল ইথারে আমরা ইউজ করতে পারি। মনে করো তোমাকে একটা অ্যাসিটোন দেওয়া হয়েছে, অ্যাসিটোন দিয়ে তোমাকে বলেছে যে CH3MgCl নেওয়া হয়েছে এবং নেওয়া হয়েছে ড্রাই ইথার, কি প্রোডাক্ট তৈরি হবে। তো দেখো এই রিয়াকশনটার মধ্যে CH3টা কি হবে মাইনাস, কারণ আমি একটু আগেই বলেছি আর পার্টটা মাইনাস হয়, সেই মাইনাসটাকে এই কার্বনে গিয়ে অ্যাটাক করে এই বন্ডটাকে কি হয় ওপেন করে দেয়। তাহলে দেখতে কেমন হচ্ছে, CH3 এই কার্বনে অ্যাটাক করেছে, একটা নতুন করে CH3 অ্যাটাক করেছে, যে CH3- এসছে আর এটাকে ওপেন করে দিয়ে ওটাকে কি করে দিয়েছে মাইনাস, এই ও মাইনাসের জায়গায় এই MgCl-টা লেগে থাকবে। তারপর যদি এই রিয়াকশনটার মধ্যে যদি জল দেওয়া হতো তাহলে কি হতো, এই ও মাইনাসটার জায়গায় ওই চলে আসতো, তার মানে এইটা হয়ে যেত প্রোডাক্ট, তার মানে এই ধরনের একটা অ্যালকোহল আমার কাছে তৈরি হচ্ছে। একইভাবে তোমাকে যদি আজকের এরকম দেওয়া হতো, কোনো একটা বেঞ্জাল ডিহাইড দেওয়া হয়েছে, দিয়ে বলেছে CH3MgI নেওয়া হয়েছে আর বলেছে ডাই ইথার নেওয়া হয়েছে, বলেছে কি প্রোডাক্ট তৈরি হবে, তাহলে কি হবে, CH3- এই মাইনাসটাকে এখানে অ্যাটাক করবে, এই বন্ডটা কি হবে খুলে যাবে। তাহলে দেখতে কেমন হচ্ছে, রিং কার্বন CH3কে অ্যাটাক করেছে, এখানে H, আর দেখো এটা খুলে গেছে, এটা খুলে গেছে, খুলে গিয়ে জায়গাটা কি হচ্ছে ও মাইনাস, আর এই MgI-টা এখানে অ্যাটাচ হয়ে রয়েছে। তারপর এটাকে জল দিলে কি হয়ে যায়, জল দিলে এই যে ও মাইনাসটা রয়েছে সেটা OH হয়ে যাবে, কার্বন CH3H আর তার সঙ্গে ফিনাইলডিং অ্যাটাচ হবে। তো এইভাবে অ্যালকোহল তৈরি করা যেতে পারে এই গিগনার ডিএজেন্টকে আমরা ইউজ করে। এবার দেখো ইথারে কোথায় ইউজ করা হয়, এই যে ইপক্সাইডগুলো আমরা পড়েছি, এই ইপক্সাইডের জায়গাটায় তোমাকে যদি আজকে CH3MgCl দেওয়া হতো ডাই ইথার সলভেন্টে, তো CH3MgCl এর CH3টা কি আছে মাইনাস, এই মাইনাসটা কি অ্যাটাক করবে, অ্যাটাক করলে এই বন্ডটা কি হলো খুলে গেল। তাহলে দেখো দেখতে কেমন হচ্ছে, CH2 রয়েছে, এই CH2-তে গিয়ে এই CH3-টা গিয়ে অ্যাটাক করেছে, তার মানে এখানে CH3, এই বন্ডটা দেখো খুলে গেছে, খুলে গিয়ে কী হয়েছে ও, খুলে গিয়ে কী হয়েছে মাইনাস, কারণ এই বন্ডটা এইদিকে চলে এসছে, এইদিকে চলে আসলে ওটা কী হবে মাইনাস, তারপর একটু জল দিলে এই জায়গাটা কী চলে আসবে ওই চলে আসবে, ঠিক আছে। তাহলে ইপক্সাইড থেকে অ্যালকোহল তৈরি করা যেতে পারে এইভাবে। এছাড়া আরেকটি কোশ্চেন নিচ্ছি আমি, মনে করো তোমার কাছে MgBr দেওয়া আছে, তোমাকে বলেছে অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করতে, তো একই রকমভাবে MgBr বাদ দিয়ে যে পার্টটা রয়েছে সেই পার্টটা মাইনাস পার্ট, এটা কি এখানে অ্যাটাক করবে, এই বন্ডটা কি হবে খুলে যাবে। তাহলে দেখতে কেমন হচ্ছে, ফিনাইলডিং গিয়ে কাকে অ্যাটাক করেছে অক্সিজেনকে, ও, এই বন্ডটা দেখো খুলে গেছে, তার মানে বন্ডি ও মাইনাস, তার সঙ্গে এই MgBr-টা লেগে থাকবে। এবার ওয়াটার দিয়ে এটাকে হাইড্রোলিসিস করলে আলটিমেটলি এটা চলে যাবে গিয়ে এই পার্টটা পুরো চলে যাবে, বুঝেছো তো, গিয়ে জায়গাটা ফেনল তৈরি হয়। তো ফেনল প্রিপারেশনের জন্য এই প্রসেসটা কিন্তু ইম্পর্টেন্ট। তুমি হয়তো মনে মনে ভাবছো যে একটু আগে তো করেছিলাম জল দিলে ও মাইনাসের জায়গায় ওইচ হয়, তার মানে এটা হওয়া উচিত, এটা হয়তো মনে মনে ভাবছো, কোনো ভুল ভাবনি, কী হয় এরপর আবার গিয়ে জল গিয়ে রিয়াকশান করে,
জল গিয়ে আবার এখানে গিয়ে রিয়াকশন করে এই বন্ডটাকে খুলে দেয়, খুলে দিয়ে এইটাকে ও মাইনাস করে, যেটা আবার ওয়াটার থেকে এইচ প্লাস পেয়ে এটা ওএইচ হয়ে যায়। তাই জন্য আমি এই স্টেপটার পর জল দিয়ে ফিনল স্ট্রাকচারটা লিখে রেখেছি। তো এইভাবে আমরা গ্রিগনার ডিএজেন্টকে আমরা ইউজ করতে পারি অ্যালকোহল ফেনল ইথারের মধ্যে। তারপর আসছি ডাউ প্রসেস। ডাউ প্রসেসটা কি? ডাউ প্রসেসটা হলো ক্লোরোবেনজিন নহয়, এটা ডাউ বলছি, দু নম্বরটা করছে। ক্লোরোবেনজিন থাকে, তার সঙ্গে এনএওএইচ রিঅ্যাকশন করা হয়। টেম্পারেচার এবং প্রেশার দুটোই হাই থাকে, তার মানে হাই প্রেশার থাকে এবং টেম্পারেচারও অনেকটা পরিমাণে থাকে। হাই প্রেশার প্রায় 300 ATM এর মতন থাকে আর টেম্পারেচারও প্রায় 350 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থেকে থাকে। তো হাই প্রেশার এবং টেম্পারেচারের মধ্যে ক্লোরোবেনজিনের সঙ্গে এনএওএইচ রিঅ্যাকশন করলে বেনজিনের উপর একটা ওএইচ গ্রুপ চলে আসে, যেটাকে আমরা ফেনল বলি। তো এইটাকে বলা হয় ডাউ প্রসেস, ঠিক আছে। তারপরটা আসছে আমরা র্যাসিং, থার্ড নম্বরে র্যাসিং প্রসেস। র্যাসিংটা কি? বেনজিনের সঙ্গে HCl এবং অক্সিজেনের রিঅ্যাকশন করলে ক্যাটালিস্ট হিসেবে CuCl2 অথবা FeCl3 লাগে। HCl এবং অক্সিজেনের সঙ্গে রিঅ্যাকশন করে বেনজিন থেকে ফেনল তৈরি করা যায়, এটাকে বলা হয় র্যাসিং প্রসেস। ফোর্থ নম্বরে আছে কিউমিন ফেনল প্রসেস। কিউমিন ফেনল, আগে জানতে হবে কিউমিন জিনিসটা কি। কিউমিন জিনিসটা হলো, এইটাকে বলা হয় কিউমিন, এই স্ট্রাকচারটা হলো কিউমিন। এটা খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, মানে আমি যতগুলো 25টা রিঅ্যাকশন দিয়েছি তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট রিঅ্যাকশন কিন্তু এই কিউমিন ফেনল। তো এটা হলো কিউমিন। যদি অক্সিজেন দাও, এই অক্সিজেন মলিকুলটা এই এই কার্বন এবং হাইড্রোজেনের মাঝখানটা চলে আসে, বুঝতে পারছো? কার্বন এবং হাইড্রোজেনের মাঝখানটা এই অক্সিজেন মলিকুলটা চলে আসবে। তাহলে যদি এই জায়গাটা চলে আসে দেখতে কেমন হচ্ছে, রিং CH3, এই মাঝখানটা অক্সিজেন চলে আসছে OH। তারপরে এই জায়গাটা যদি হাইড্রোলিসিস করা হয় তখন এই জায়গাটায় এই পার্টটা একটা কম্পাউন্ড তৈরি করে, যে কম্পাউন্ডটা তৈরি করে সেটা হলো অ্যাসিটন। আর যে পার্টটা পড়ে থাকছে, এই যে এই পার্টটা এবং OH নিয়ে যেটা পড়ে থাকছে সেটা একটা তৈরি করে, সেটা হলো ফেনল। তাহলে কিউমিন থেকে ফেনল তৈরি। কেন এই প্রসেসটা খুব ইম্পর্টেন্ট? কারণ এর সাইড প্রোডাক্ট হিসেবে অ্যাসিটন কম্পাউন্ডটা তৈরি হয়। এবার কিউমিনটা কী করে তৈরি হয়? পরীক্ষার সময় অনেক সময় এখান থেকে না দিয়ে বেনজিন থেকে দিয়ে দেয়। বেনজিনকে যদি আমরা CH3, CH2, CH2, Cl আর AlCl3 নিই তাহলে কিউমিন তৈরি হবে। এখন অনেকের মনে হতে পারে যে আমি হ্যালোঅ্যালকেন বা হ্যালোঅ্যারিনে পড়ানোর সময় বলেছিলাম এই ক্লোরিন বাদ দিয়ে যে পার্টটা থাকে সেটা বেনজিনের সঙ্গে যুক্ত হয়ে যায়, তাহলে তুমি বলবে তাহলে তো এটা হওয়া উচিত মনে হবে, ক্লোরিন বাদ দিয়ে তো এই পার্টটা পড়ে থাকছে, তাহলে এটা এটাই যুক্ত হয়ে এটাই তৈরি হওয়া উচিত। কিউমিন কী করে তৈরি হলো? অ্যাকচুয়ালি ব্যাপারটা তা না, ব্যাপারটা হয় কি, ক্লোরিনটাকে AlCl3 কী করে নিয়ে নেয়, ক্লোরিনটাকে AlCl3 কী করে টেক আপ করে নেয়, নিলে এখানে একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়, ঠিক আছে। এবার এই কার্বোক্যাটায়নটা দেখো একটা গ্রুপ এর সঙ্গে অ্যাটাচ আছে, তাই জন্য এটাকে 1° বা প্রাইমারি কার্বোক্যাটায়ন বলি। এবার যদি পাশ থেকে একটা হাইড্রোজেনকে এই পাশে নিয়ে চলে আসতে পারি তাহলে দেখতে কেমন হচ্ছে, তখন দেখতে হচ্ছে এইখানে প্লাস হচ্ছে এবং হাইড্রোজেনটা এই CH2 চলে এসছে, মানে CH3। তখন দেখো যে প্লাসটা হচ্ছে, কটা গ্রুপ অ্যাটাচ আছে, দুটো গ্রুপ অ্যাটাচ আছে, 2°। 1° থেকে 2° কার্বোক্যাটায়ন বেশি স্টেবেল, তাই জন্য পাশের হাইড্রোজেনটা মাইগ্রেট করে গিয়ে 1 থেকে 2° কার্বোক্যাটায়ন তৈরি করে। পরবর্তীকালে বেনজিনের সঙ্গে এইটা জোড়া লাগে, তাই জন্য বেনজিনের সঙ্গে CH গ্রুপটা জোড়া আছে। দেখো বেনজিনের সঙ্গে CH গ্রুপটা জোড়া আছে এবং CH এর সঙ্গে CH3 রয়েছে। তো এটা হলো কিউমিন প্রসেস। তার মানে প্রথম আমাকে জানতে হবে কিউমিন কী করে তৈরি করব, বেনজিনের সঙ্গে এই জিনিসটা রিঅ্যাকশন করলে আমার কাছে কিউমিন প্রোডাক্টটা তৈরি হয়ে গেল। অক্সিজেন দিলে কী হবে, এই যে অক্সিজেন মলিকুল এই যে বন্ডটা রয়েছে এর মাঝখানে ঢুকে গেল, এই যে দেখো দুটো অক্সিজেন ঢুকে গেল। তারপর কী বলেছি, তার বলেছি এই যে পার্টটা রয়েছে এই পার্টটা নিয়ে একটা অ্যাসিটন তৈরি হয়, আর এই বেনজিন
এবং ওএইচটা নিয়ে একটা কি তৈরি হয়, ফিনল তৈরি হয়। বেশি ইম্পর্টেন্ট মানে আমি যতগুলো রিয়াকশান করছি তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো কিউমিন ফিনল, তো ভালো করে প্রিপেয়ার করো। নাও আমরা চলে আসছি উইলিয়ামসন সিনথেসিসে। উইলিয়ামসন সিনথেসিস হলো তোমার কাছে ইথার প্রিপারেশনের প্রসেস। উইলিয়ামসন সিনথেসিসটা কি, পাঁচ নম্বর আর ও মাইনাস এন এ প্লাস, তার সঙ্গে একটা হ্যালাইট নেব, নিয়ে মাইনাসটা দিয়ে আর কে মারবো, এটাকে বার করে দিলাম, তার মানে আর ও আর তৈরি হলো। ঠিক আছে, তো আমাকে যদি একটা বড় ধরনের ইথার তৈরি করতে বলে আমাকে এইটুকুনি খেয়াল রাখতে হবে এই যে অ্যালকক্সাইড পার্টটা রয়েছে এই ইথারের বড় গ্রুপটা যেন অ্যালকক্সাইড পার্টে থাকে। তো এই ইথারের বড় গ্রুপ কোনটা, এইটা তো এই পার্টটা অ্যালকক্সাইড পার্টে রাখলে ও মাইনাস এন এ প্লাস করে, আর যে ছোটো পার্টটা রয়েছে সেটার সঙ্গে কোনো একটা হ্যালোজেন দিয়ে দেবে। তাহলে বড় পার্টটার সঙ্গে হলো অ্যালকক্সাইড পার্ট এবং ছোটোটা হলো হ্যালোজেন, তাহলে মাইনাসটা এখানে পড়বে, এটা বেরিয়ে চলে যাবে। এইটা আমাকে খেয়াল রাখতে হবে। আমি এইটুকুনি বলে রাখছি যদি তুমি উল্টোটা করতে কী হতো, এই পার্টটা যদি অ্যালকক্সাইড নিতে কী হতো, এবং এই যে বড় পার্টটা যদি হ্যালাইড নিতে কী হতো, তুমি একটু ভালো করে দেখো। তুমি যদি এই কাজটি করতে তাহলে মাইনাসটা এর মধ্যে আসতে পারতো না। কেন আসতে পারতো না, মাইনাসটা আসতে চাইলে এই সিএসসির গ্রুপগুলোর জন্য একটা স্টেরিক এফেক্ট কাজ করতো, তখন মাইনাসটা কী করতো, পাশের একটা সিএস3-এর সঙ্গে হাইড্রোজেন যেটা আছে সেইটাকে নিয়ে নিত, নিয়ে এই বন্ডটা এখানে ফেলতো, ক্লোরিনটাকে বাইরে বার করে দিত। তার মানে আমার কাছে এলিমিনেশান রিয়াকশান হতো, এই প্রোডাক্টটা তৈরি হতো, তাই না? হাইড্রোজেনটা যদি, হাইড্রোজেনের বন্ডটা যদি এইখানে গিয়ে পড়ে, এখানে কী হবে, ডবল বন্ড, এই যে ডবল বন্ড, এই যে CH2, আর দেখো তার সঙ্গে দুটো CH3 আছে। এই কারণে সবসময় বলছি যখন কোনো একটা ইথার তৈরি করতে দেবে তখন যে লার্জ পার্টটা রয়েছে সেই লার্জ পার্টটা অ্যালকক্সাইড পার্ট থাকবে, আর যে ছোটো পার্টটা রয়েছে সেটা হ্যালাইড পার্ট থাকবে। তো একই রকমভাবে মনে করো তোমাকে এই ইথারটা তৈরি করতে দিয়েছে, এই ইথারটা তৈরি করতে দিয়েছে, তাহলে আমরা করতে পারবো এই যে লার্জ পার্ট যেটা রয়েছে সেটাকে অ্যালকক্সাইড করে নেবো, আর যে ছোটো যেটা রয়েছে তার সেটাকে কী করবো, হ্যালাইড করবো। মনে করো CH3I করলে, তাহলে মাইনাসটাকে CH3কে মানলো, আইটাকে বার কর দিল। খুব সোজা জিনিস কিন্তু, ওকে। সো এইভাবে আমরা ইথার প্রিপারেশান করতে পারি। তো এই এই প্রসেসটাকে কী বলবো আমরা, উইলিয়ামসন সিনথেসিস। তারপরটা আছে ক্লেজেন রিঅ্যারেঞ্জমেন্ট। দেখো ক্লেজেন রিঅ্যারেঞ্জমেন্টটা কীরকম থাকে, এই রিং ওপরে অক্সিজেন দিয়ে এইরকমভাবে একটা পার্ট থেকে থাকে। ঠিক আছে, তোমাকে কী খেয়াল রাখতে হবে, তোমাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে এইটা ক্লেজেন হয়ে, মানে যেহেতু ফেনল অর্থোপ্যারা ওরিয়েন্টিং গ্রুপ, তাই প্রোডাক্টটা যেটা তৈরি হবে সেটা হলো ফেনল তৈরি হবে, অর্থতে আসবে একটা কিছু আর প্যারাতে আসবে একটা কিছু, এটা খেয়াল রাখতে হবে। তার মানে অর্থ পজিশানে কেউ আসবে একটা, আর একটা প্যারা পজিশানে কেউ আসবে। এবার কে আসবে, কে আসবে সেটার জন্য তোমাকে এইটুকুনি খেয়াল রাখো, এই বনটাকে তুমি এইখানে ফেলবে, এই বনটাকে খুলে দেবে, তাহলে এই পার্টটা দেখতে কেমন হচ্ছে, এই পার্টটা এরকম দেখতে হচ্ছে, দেখো এই পার্টটা এরকম দেখতে হচ্ছে, এই বনটা এখানে পড়েছে ডাবল বন, আর এই কার্বনটা খেয়াল করে দেখো, এই কার্বনটার মধ্যে প্লাস চার্জ তৈরি হচ্ছে, এই যে ব্যাপারটা এটা অর্থতে চলে আসবে। তাহলে অর্থতে কেমন এলো, এই যে প্লাস চার্জ যেটা আছে সেইটা রিংয়ের সঙ্গে অ্যাটার ছিল, মানে নিউট্রাল হয়ে গেল, এই বন্ড, এই যে বন্ড দিলাম, আর দেখো ডবল বন্ড আছে, ডবল বন্ড। একই রকম জিনিস এই জিনিসটা প্যারাতে চলে আসবে, এই যে বন্ডটা দিলাম, ডবল বন্ড। তাহলে দেখো তোমাকে যদি আজকে এরকম ধরনের একটা দিত, তুমি করে দিতে পারতে, কিন্তু তোমাকে এরকম দেওয়া আছে, তুমি কী ভাববে বলেছি মনে আছে, এই বনটাকে এখানে ফেলবে, এটাকে খুলে দেবে, তাহলে এই বনটাকে এখানে ফেললে কেমন দেখতে হচ্ছে খেয়াল করে দেখো, ডবল বন, এই যে ডবল বন, এইখানে সিঙ্গেল বন,
এবং এর মাথায় কি হচ্ছে প্লাস, রাইট? এবার এই প্লাসটির যে কার্বনটা সেটা অ্যাটাচ হবে অর্থতে একটা প্লাসের কার্বনটা, তাহলে প্লাসের কার্বনটা দিলে এই যে কার্বনটা, এই কার্বন, তাহলে এখানে বন্ড আছে, এখানে সিঙ্গেল বন্ড আর এখানে দেখো ডবল বন্ড, এইটা একটা হবে। আর একটা প্রোডাক্ট কি তৈরি হবে, এই প্লাসের কার্বনটা দিলে প্যারা পজিশানে, এই যে কার্বনটা, এই কার্বন থেকে একটা সিঙ্গেল বন্ড চলে গেছে, এই যে সিঙ্গেল বন্ড চলে গেছে, তারপর দেখো এই সিঙ্গেল বন্ড, এই সিঙ্গেল বন্ড, তারপরে এর সঙ্গে ডবল বন্ড আছে। সো এই প্রোডাক্টটা হলো ক্লেজেন ডিঅ্যারেঞ্জমেন্ট। একটু ভালো করে খাতায় প্র্যাকটিস করো, একটু ভেবে নাও, পারবে করতে। পরেরটা আছে স্কটেন বাউম্যান, স্কটেন বাউম্যান রিয়াকশান। আমরা এখন 7 নম্বরের রিয়াকশানটা করছি। স্কটেন বাউম্যান রিয়াকশানটা কি, কোনো একটা ফেনল আছে আর তোমার কাছে এইখানে তোমাকে বলেছে একটা এরম ধরনের কম্পাউন্ড যার মধ্যে একটা হ্যালোজেন আছে, ডিএনএওইচ দেওয়া আছে, বলেছে কী প্রোডাক্ট তৈরি হবে। তো এরকম ধরনের যদি কোনো কোশ্চেন দিয়ে থাকে, তোমাকে যে কাজটি করতে হবে, এই যা সিএল মিলে এই সেলটাকে বার করে দিতে হবে। তাহলে এই সেলটা বেড়েই গেল, বেড়ে গেলে কেমন দেখতে হচ্ছে, রিং, এই যে অক্সিজেন, অক্সিজেনের সঙ্গে যুক্ত আছে কার্বন, সি ডবল বন্ড টু সিএস থ্রি, এইটাকে বলা স্কটেন বাউম্যান রিয়াকশন। মনে করো তোমাকে আজকে এরকম ফেনল দেওয়া আছে, দিয়ে বলেছে এরকম একটা দেওয়া আছে, এনএওএইচ, কী প্রোডাক্ট তৈরি হবে? তাহলে স্কটেন বাউম্যান রিয়াকশানটা কী বলেছি, সিএল আর এইচ মিলে কী হবে, এইচ সিএল বেরিয়ে যাবে, সরি এইচ, এইচ আর সিএল মিলে এইচ সিএল বেরিয়ে যাবে। তাহলে এই রিং কে কে পড়ে থাকছে দেখো, রিং এখানে অক্সিজেনটা পড়ে থাকছে, অক্সিজেন, অক্সিজেনটা কার, সিএল বেরিয়ে গেছে, তার মানে কার সঙ্গে যুক্ত থাকবে, কার্বন, কার্বন ডবল বন্ড টু, ডবল বন্ড টু তার সঙ্গে বেনজিন। পার্টিকুলার এই রিয়াকশানটাকে আমরা বলবো স্কটেন বাউম্যান রিয়াকশান। নাও আমার কাছে আসছে ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্ট 8 নম্বরে। ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্টটা কি, এইখানে একটা তোমার কাছে এস্টার থাকবে, ঠিক আছে, ফেনোলিক এস্টার, দিয়ে বলবে এল সি এল থ্রি অ্যানহাইডাস, এল সি এল থ্রি দিলে কী হবে, এই এস্টারের অক্সিজেন বাদ দিয়ে যে পার্টটা রয়েছে সেই পার্টটাকে তুমি নিয়ে নাও, সেই পার্টটাকে নিয়ে নিলে কেমন দেখতে হচ্ছে, অক্সিজেন যদি বাদ চলে যায় অক্সিজেনটা পরবর্তীকালে ফেনল হয়ে যাবে ওইচ, এবং যে পার্টটা অক্সিজেন বাদ দিয়ে যে পার্টটা ছিল সেই পার্টটা তুমি অর্থ পজিশানে নিয়ে আসবে। আর একবার যেহেতু ফেনল অর্থ প্যারা ওরিয়েন্টিং গ্রুপ, আর একবার ফেনলের এই জিনিসটাকে প্যারা পজিশানে নিয়ে আসবে। এই রিয়াকশানটাকে বলা হয় ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্ট। তোমাকে মনে করো এই কোশ্চেনটা দেওয়া হলো, বললো যে ও সিও সিএস থ্রি, বললো অ্যানহাইডাস এল সি এল থ্রি দিলে কী হবে, ওই যে তোমাকে বলেছি অক্সিজেন বাদ দিয়ে যে পার্টটা পড়ে থাকছে সেই পার্টটা কোথায় নিয়ে আসবো, অর্থ পজিশানে নিয়ে আসবো, আর একবার সেই পার্টটা কোথায় নিয়ে আসবো, প্যারা পজিশানে নিয়ে আসবো। তো এই রিয়াকশানটাকে আমরা কি বলবো, ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্ট। পরেরটা এসে, পরেরটা বলেছে রাইমার টিম্যান রিয়াকশান, রাইমার টিম্যান রিয়াকশানটা কি, ঠিক আছে, রাইমার টিম্যান রিয়াকশান ফেনল নেওয়া হয়, ক্লোরোফর্ম নেওয়া হয়, আর নেওয়া হয় কেওইচ নেওয়া হয়, নিলে একটা কার্বিন ইন্টারমিডিয়েট, এর মাঝখানে একটা কার্বিন তৈরি হয়, কার্বিন ইন্টারমিডিয়েটের মধ্য দিয়ে যায়। তো যাই হোক, আমার কাছে প্রোডাক্টটা যেটা তৈরি হবে ওইচ, এইখানে তৈরি হবে সিএইচও, যেটাকে বলা হয় স্যালিসাল ডিহাইড, স্যালিসাল ডিহাইড, আর একটা প্যারা পজিশানে আসবে সিএইচও, যেহেতু এটা অর্থ পজিশানে আসছে তাই এটাকে বলবো অর্থ স্যালিসাল ডিহাইড, আর এটা যেহেতু প্যারা পজিশানে আসছে তাই বলবো প্যারা স্যালিসাল ডিহাইড। এই ক্লোরোফর্মের জায়গায়
যদি তুমি সিসিএল ফোর নিতে, কার্বন টেট্রা ক্লোরাইড এবং কেওএইচ নিতে, তখন এই সিএইচওর জায়গায় চলে আসতো সিডব্লুএইচ। অর্থপরি পজিশনে সিডব্লুএইচ আসলে তাকে বলবো স্যালিসাইলিক অ্যাসিড, অর্থ স্যালিসাইলিক অ্যাসিড, নামটা মনে রাখবে। আর একটা চান্স থাকে প্যারা পজিশনে সিডব্লুএইচ গ্রুপ আসতে পারে, তখন আমরা তাকে বলবো প্যারা স্যালিসাইলিক অ্যাসিড। তো সিএইচসিএল থ্রি দিলে স্যালিসাইলডিহাইড তৈরি হবে, অর্থ এবং প্যারা, এবং সিসিএল ফোর এবং কেওএইচ দিলে বা এনওএইচ দিলে অর্থ স্যালিসাইলিক অ্যাসিড এবং প্যারা স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হবে। এই রিয়াকশানটাকে আমরা বলবো রাইমার টিমেন রিয়াকশান। এবার আসি কুলবে স্কিপ রিয়াকশান। কুলবে রিয়াকশানটা কি? ফেনল একই রকমের রিয়াকশান, কার্বন ডাই অক্সাইড দেওয়া হয় আর নেওয়া হয় এনওএইচ। এনওএইচ নিলে তখন এটা যেটা তৈরি করবে অর্থ স্যালিসাইলিক অ্যাসিড তৈরি করে এবং প্যারা স্যালিসাইলিক অ্যাসিড তৈরি করে। তাহলে অর্থ স্যালিসাইলিক অ্যাসিড এবং প্যারা স্যালিসাইলিক অ্যাসিড দুটো তৈরি হবে। কিন্তু খেয়াল রাখতে হবে সোডিয়ামের সাইজটা যেহেতু ছোট, তাই সোডিয়াম এই অর্থ পজিশানে থাকলে এই অক্সিজেনগুলো লোন পেয়ারগুলোর সঙ্গে ভালো চিলেশান তৈরি করতে পারে। অর্থ পজিশানে থাকলে লোন পেয়ারগুলোর সঙ্গে সোডিয়াম প্লাসটা ভালো চিলেশান তৈরি করতে পারে, মানে সোডিয়াম প্লাস লোন পেয়ারকে নিয়ে নিতে পারে, এটাকে বলে চিলেশান করা। আমরা কোঅর্ডিনেশন কেমিস্ট্রিতে পড়েছি এই চিলেশানের জন্য অর্থ স্যালিসাইলিক অ্যাসিডটা হবে মেজর প্রোডাক্ট এবং প্যারা স্যালিসাইলিক অ্যাসিডটা হবে মাইনর প্রোডাক্ট। কেন কোশ্চেনটা দিচ্ছি? কোশ্চেনটা যদি কার্বন ডাইঅক্সাইড এবং কেওএইচ দেওয়া হতো তখনও কিন্তু অর্থ স্যালিসাইলিক অ্যাসিড এবং প্যারাস্যালিসাইলিক অ্যাসিড তৈরি হতো, কিন্তু মনে রাখতে হবে সোডিয়ামের থেকে পটাশিয়ামের সাইজটা বড়। সোডিয়ামের থেকে পটাশিয়ামের সাইজটা বড় বলে এই বড় পটাশিয়াম এইখানে চিলেশান করতে পারে না, যে কারণে অর্থ প্রোডাক্টটাকে স্টেবল অতটা হবে না, তাই এটা হয়ে যাবে তখন মাইনর প্রোডাক্ট এবং এটা হবে মেজর প্রোডাক্ট। পরীক্ষায় মনে রাখবে এনওএইচ বা কেওএইচ দিয়ে জিজ্ঞেস করে কোনটা মেজর এবং কোনটা মাইনর প্রোডাক্ট তৈরি হবে, তার মানে বোথ কেসেই অর্থ স্যালিসাইলিক অ্যাসিড এবং প্যারাস্যালিসাইলিক অ্যাসিড তৈরি হবে, কিন্তু সোডিয়ামের সাইজটা যেহেতু ছোট তাই অর্থ পজিশানে চিলেশানটা ভালো হবে এবং সোডিয়াম হাইড্রক্সাইড থাকলে অর্থ স্যালিসাইলিক অ্যাসিডটা হবে মেজর প্রোডাক্ট। কিন্তু যখন কেওএইচ নেবে পটাশিয়ামের সাইজটা যেহেতু বড়, তাই পটাশিয়াম অর্থ পজিশানে চিলেশানটা ভালো করতে পারবে না, ইন দ্যাট কেস প্যারাস্যালিসাইলিক অ্যাসিডটা হবে আমার কাছে মেজর প্রোডাক্ট। খুব ইম্পর্টেন্ট, কিন্তু সোডিয়াম হাইড্রক্সাইড দিয়েছে না পটাশিয়াম হাইড্রক্সাইড দিয়েছে, ভালো করে খেয়াল করবে। পরেরটা আসি গ্যাটারম্যান সিনথেসিস। গ্যাটারম্যান সিনথেসিসে কি হয় না, ফেনল নেওয়া হয়, ফেনল নিয়ে হাইড্রোজেন সায়ানাইড এবং এইচসিএল নেওয়া হয়, হাইড্রোজেন সায়ানাইড এইচসিএল নেওয়া হয় এবং একটা লুইস অ্যাসিড এলসিএল থ্রি নেওয়া হয় অ্যানহাইডাস। নিলে এটা কি করে, এই এইচসিএনটা অর্থ পজিশানে চলে আসে সিএইচও গ্রুপ হয়ে এবং প্যারা পজিশানে চলে আসে সিএইচও গ্রুপ হয়। তার মানে অর্থ স্যালিসাইলডিহাইড এবং প্যারা স্যালিসাইলডিহাইড তৈরি করে। এই রিয়াকশানটাকে আমরা গ্যাটারম্যান রিয়াকশান বলি। অনেক সময় এটা গ্যাটারম্যান রিয়াকশান করছে, মানে ইলেভেন নাম্বার রিয়াকশান করছে। অনেক সময় তোমাকে দেখবে শুধু বেঞ্জিনের মধ্যে দিয়ে দেয়, বেঞ্জিনের মধ্যে এইচসিএল এইচসিএল আর অ্যানহাইড্রাস এলসিএল থ্রি দিয়ে দেয়। তাহলে বুঝতে হবে শুধু বেঞ্জিনের মধ্যে দিলেও আমার কাছে বেসিক্যালি সিএইচ গ্রুপ আসছে, তাই তুমি যে কোনো পজিশান, কারণ বেঞ্জিনের তো সব পজিশানটা সেম, তাই যে কোনো পজিশানে তুমি কী দিয়ে দেবে সিএইচ গ্রুপটাকে দিয়ে দেবে, তখন বেঞ্জিন থেকে বেঞ্জালডিহাইড তৈরি করবে গ্যাটারম্যান রিয়াকশান দিয়ে। পরের আসছি অ্যাজোডাইটেস্ট। এই অ্যাজোডাইটেস্টটা কী? অ্যাজোডাইটেস্টটা হলো তোমার কাছে একটা ফিনক্সাইড আয়ন আছে আর তোমার কাছে আছে ডায়াজোনিয়াম সল্ট N2+Cl-, এই দুজনের রিয়াকশান যদি 0-5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে করো দেখবে অরেঞ্জ
রেড ইয়েলো টাইপে একটা পিপিটি পড়বে। এই রিয়াকশনটাকে বলা হয় ডাইটেস্ট, DYE মানে রং, অথবা অ্যাজো ডাইটেস্ট। এই অ্যাজো ডাই কেন বলছি আমি একটু বাদে বলছি। প্রথমে এই ফিনক্সাইড আয়নটাকে নিলাম, মেকানিজমটা কি করে হচ্ছে একটু ডিটেলসে বলে দিই, তারপরে এই ডাইজেনিয়াম সলটাকে নিয়েছো তুমি। নিলে কি হবে, এই মাইনাসটা বা ডিসোনেন্স করছে, দেখো এটা এখানে পড়লো, এটা এখানে পড়লো, এইটা প্যারা পজিশন দিয়ে নাইট্রোজেনকে ধরলো, এই বন্ডটাকে তুলে দিল। আবার বলি কতটা, রিয়াকশনটাকে আরেকবার দেখাই, ও মাইনাস। আমার সঙ্গে মেকানিজমটা একবার প্র্যাকটিস করে নাও তুমি, দেখো কি হবে, মাইনাসটা এখানে পড়লো, এই বন্ডটা এই সাইডে এলো, এই বন্ডটা এই প্যারা পজিশন দিয়ে নাইট্রোজেনটাকে ধরলো, এই বন্ডটাকে উপরে তুলে দিল। তাহলে দেখতে কেমন হচ্ছে, দেখতে এরকম হচ্ছে, খেয়াল করে দেখো, এই বন্ডটা এখানে পড়েছে, তার মানে ডবল বন্ডটো, এটাকেই এখানে করেছি, হ্যাঁ তোমার বোঝার সুবিধার জন্য, এটা সেম কিন্তু, এই বন্ডটা এখানে পড়েছে ডবল বন্ডটো, এখানে বল, এই বন্ডটা দেখো এই পাশে চলে এসছে, পাশে চলে আসলে এখানে ডবল বন্ড। এবার দেখো এই বন্ডটা খুলে গিয়ে প্যারা পজিশন দিয়ে নাইট্রোজেনকে নিয়েছে, দেখো প্যারা পজিশন নাইট্রোজেনকে নিয়েছে, এই টিপির বন্ডটা এখন দেখো এই বন্ডটা খুলে গেছে, মানে ডবল বন্ড হয়েছে এন, এবং এনের সঙ্গে কী হচ্ছে একটা বেঞ্জিন রিং অ্যাটাচ আছে। এই প্লাস চার্জ ছিল কিন্তু এই বন্ডটা উপরে চলে গিয়ে মাইনাস চার্জ দিয়ে দিয়েছে, প্লাস এবং মাইনাস মিলে নিউট্রাল হয়ে গেছে, এই অবস্থাটা এলো। এবার তুই দেখ এই যে কম্পাউন্ডটা রয়েছে, এই প্যারা পজিশনে যে হাইড্রোজেনটা রয়েছে, এই হাইড্রোজেনটাকে বার করে আবার এইখানে নিয়ে আয়, এই বন্ডটাকে এইখানে নিয়ে আয়, এই বন্ডটাকে উপরে তুলে দে। তাহলে দেখতে কেমন হচ্ছে দেখ ভালো করে, এইখানে 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 হয়েছে, এই বন্ডটা উপরে উঠে গেছে, মানে ও মাইনাস এন, এটা ডবল বন্ড এন, আর এখানে যেমন ডিং আছে তেমন রইল, এটা ওইচ হয়ে গেল। তো এইখানে খেয়াল করে দেখ, এন ডবল বন্ড এন তৈরি হচ্ছে, এটাকে বলা হয় অ্যাজো। এই যে অ্যাজো কথাটা এসছে, অ্যাজো ডাই মানে কি, ডাই মানে আলটিমেটলি এই যে প্রোডাক্টটা পাবো এটা হলো অরেঞ্জ রেড টাইপের কালার হয়ে থাকবে, তাই জন্য এটাকে বলছি আমরা ডাই। তো এইভাবে নানান রঙের কম্পাউন্ডগুলোকে সিনথেসিস করা হয়, কিন্তু মনে রাখতে হবে টেম্পারেচারটা কিন্তু 0-5 ডিগ্রি থাকবে। বেশি টেম্পারেচারে কি হবে, এই যে N2+Cl- আছে না, এটা ভেঙে গিয়ে বেরিয়ে চলে যাবে। তো টেম্পারেচার শুড বি 0-5 ডিগ্রি, এবং আলটিমেটলি আমার কাছে কি হলো, অ্যাজোডাইটা ফর্ম করলো। পরেরটা বলা আছে দেখো কাবলিং রিয়াকশন, কাবলিং এটাও একটা কাবলিং, কিন্তু এরকম নয় যে এটা কাবলিং না, কাবলিং মানে হলো দুটো কম্পাউন্ড জোড়া লাগা, এটাও একটা কাবলিং, কিন্তু এই কাবলিং বাদ দিয়ে আমি আরও কতগুলো কাবলিং তোমাকে এখানে শেখাবো। মনে করো CCl3CHO এটার সঙ্গে বলেছে ক্লোরোবেনজিনের রিয়াকশানে কী তৈরি হবে, অ্যাকচুয়ালি কী তৈরি হয় বলো তো, CCl3CHOটাকে এরম দেখতে, ক্লোরোবেনজিনকে, এই যে ক্লোরোবেনজিন আছে ক্লোরোবেনজিনটাকে উল্টে নিলাম, অ্যাকচুয়ালি বেসিক্যালি দু মোল ক্লোরোবেনজিন লাগবে, মানে এটা যদি 1 মোল লাগে এটা 2 মোল লাগবে রিয়াকশানে, তার মানে আর একটা ক্লোরোবেনজিনকে উল্টে নিলে নিয়ে, এবার এইখান থেকে তুমি জলটাকে বার করে দাও। তাহলে করে দিলে কেমন দেখতে হচ্ছে, CCl3CH, এদিকে রিং দিয়ে ক্লোরিন, এদিকে রিং দিয়ে ক্লোরিন, এই রিয়াকশান এটাকে বলা হয় DDT, তার মানে DDTর প্রিপারেশান বললে এইটার সঙ্গে এইটা রিয়াকশানে এই কাজটি করতে হবে। আমরা প্রায় ল্যাবরেটরিতে ফিনোক্থলিন দেখে থাকি, দেখো ফিনোক্থলিন কী করে প্রিপেয়ার করে, ফিনোক্থলিন প্রথমে এই রকম একটা কম্পাউন্ড নেওয়া হয়, তার সঙ্গে 2 মোল ফিনল নেওয়া হয়। এবার রিয়াকশানটা কেমন হবে, এই যে কম্পাউন্ডটা রয়েছে 2 মোল যে ফেনল নিলে, দুটো ফেনলকে উল্টে লেখো, দুটো ফেনলকে উল্টে লেখো, এরা হাইড্রোজেনটা বার করো, এরা হাইড্রোজেনটা বার করো। এবার কী হবে, আগেরটার মতনই দেখো এখান থেকে জল বেরিয়ে যাচ্ছে, জল বেরিয়ে গেলে কেমন দেখতে হচ্ছে, জল বেরিয়ে গেলে দেখতে হচ্ছে এরকম, রিং অক্সিজেন এখানে ফেনল,
আর এখানেও দেখো ফেনল তৈরি হচ্ছে। তো এই যে কম্পাউন্ডটা তৈরি হলো এই কম্পাউন্ডটাকে বলা হয় ফেনফথালিন। ফেনফথালিন যেটা আমরা জানি অ্যাসিড বেস টাইটেশনের সময় ইন্ডিকেটর হিসাবে ইউজ করা হয়ে থাকে। তো আলটিমেটলি দেখো কম্পাউন্ডগুলোর মধ্যে দেখো জোড়া লাগছে, তো আলটিমেটলি জোড়া লাগছে, তাই এটাকে আমরা কাপলিং বলে থাকি। একটু আগে যেটা তুমি অ্যাজোডাই টেস্ট করলে ইট ইজ অলসো এ কাপলিং, এটাও কিন্তু একটা কাপলিং, ঠিক আছে। এবার আমরা আসছি লিডারম্যানস ম্যানেজ রিয়াকশান, 14 নম্বর রিয়াকশানে চলে আসছি। ম্যানেজ রিয়াকশান, ম্যানেজ রিয়াকশানটা কীরকম হয়ে থাকে? এই ম্যানেজ রিয়াকশানের ক্ষেত্রে আমরা ফিনল নিয়ে থাকি আর নেওয়া হয়ে থাকে ফর্মালডিহাইড HCHO, একটু এইচ প্লাস মিডিয়াম নিলে রিয়াকশান করলে অর্থ পজিশানে CH2OH গ্রুপ আসে এবং প্যারা পজিশানে CH2OH গ্রুপ আসে। এই জিনিসটাকে আমরা বলবো ম্যানেজ রিয়াকশান, ঠিক আছে। এবার তোমার CH2OHটা কেমন করে আসে তোমার একটু মনে হতে পারে, এই দেখো ফর্মালডিহাইড। তুমি দেখো এই যখন বেনজিন রিয়াকশান করবে কোনো একটা নিউক্লিওফাইল এসে এখানে অ্যাটাক করে, এই বন্ডটা খুলে যায়। তাহলে খুলে গেলে কেমন দেখতে হচ্ছে, এই কার্বনে দুটো হাইড্রোজেন মানে CH2, এটা খুলে গিয়ে ওপরে ও মাইনাস হয়েছে। পরবর্তীকালে এটা কী হয়ে যায়, জল পেলে CH2OH হয়ে যায়। তো এই গ্রুপটা ফেনল যেহেতু অর্থ প্যারা ওরিয়েন্টিং গ্রুপ হয় তাই অর্থ পজিশানে আসবে এবং প্যারা পজিশানে আসবে, যেটাকে আমরা ম্যানেজ রিয়াকশান বলবো। 15 নম্বরে চলে আসছে, 15 নম্বরে আছে লিভারম্যান রিয়াকশান। লিভারম্যান রিয়াকশান, এই লিভারম্যান রিয়াকশান হলো ফেনলের আইডেন্টিফিকেশান টেস্ট। প্রথমে কি করা হয়, প্রথমে একটা ফেনল নেওয়া হয়। ফেনলে যখন আমরা HNO2 নিই, HNO2 মানে কি বলতো, NO আর OH, OHটা বেরিয়ে গেলে কি পড়ে থাকছে, NO প্লাস আর OH মাইনাস, এই NO প্লাসটা এর প্যারা পজিশানে অ্যাটাচ হয়ে যায়। যেহেতু অর্থ প্যারা ওরিয়েন্টিং গ্রুপ, প্যারা প্রোডাক্টটা বেশি পরিমাণে স্টেবল হয় বলে এটা অ্যাটাচ হয়ে যায়। এবার কি হয়, এই জায়গাটা, এই যে প্রোডাক্টটা, এটাকে আমি আরও একবার ভালো করে লিখছি, এইখানে একটা টটোমারিজম মতন ঘটে। ম্যাটারটা কীরকম হয়, ম্যাটারটা হয় এরকম, এই বন্ডটা এখানে পড়ে, এই বন্ডটা এখানে আসে, এটা এই পাশে আসে, এই বন্ডটা এখানে খুলে যায়, এরকম একটা টটোমারিজম মতন ঘটে থাকে। তাহলে দেখতে কেমন হচ্ছে, দেখতে এরকম ধরনের হচ্ছে, এই বন্ড এই বন্ড, এখানে ডবল বন্ড ও, এখানে ডবল বন্ড এন, এটা খুলে গিয়ে ডবল বন্ড ও রয়েছে, এটা খুলে গেছে, সিঙ্গেল বন্ড হয়েছে, খুলে গিয়ে এটা ওইচ তৈরি করছে। এই প্রোডাক্টটাকে প্রথমে তৈরি করেছে। এবার কি হয়, এবার এই যে প্রোডাক্টটা আমার কাছে তৈরি হয়েছে, এই এইটার সঙ্গে আর একটা ফেস ফেনল রিয়াকশান করে, ফেনলের প্যারা পজিশানে এই যে প্রোডাক্টটা এটা অ্যাটাচ হবে, কি হবে, জল বেরিয়ে গিয়ে অ্যাটাচ হবে। তাহলে দেখো কেমন দেখতে হচ্ছে, ডবল বন্ড এন, এই এনটা কার সঙ্গে যুক্ত হবে, এই যে ফেনলটা, এই যে ফেনলটা এর প্যারা পজিশানে, তখন এই প্যারা পজিশানে যুক্ত হলো, আর এর প্যারা পজিশানে কি আছে, ওইচ আছে। এবার যদি এই প্রোডাক্টটাকে যদি আমরা একটুখানি NaOH দিই বা যে কোনো বেস দিই, তাহলে দেখতে পাবো, প্রথমত বলি এই এর কালারটা হলো রেড কালার হয়, একে যদি একটু বেস দেওয়া হয়ে যায় তখন সেটা হয়ে যায় ব্লু কালার। বেস দিলে কেন ব্লু কালার হয়, বেসের কাজ কি, বেসের কাজ হলো এখানকার হাইড্রোজেনটাকে নিয়ে নেওয়া, তাহলে এখানকার হাইড্রোজেনটাকে সে নিয়ে নেবে, নিয়ে নিলে কেমন দেখতে হচ্ছে, ও মাইনাস এইডিং এন ডবল বন্ড এন ডবল বন্ড, সরি এখানে তো এরম বন্ড ছিল, ঠিক আছে। তো এইটা হলো ফেনলের আইডেন্টিফিকেশান টেস্ট। তোমাকে যদি কোনোদিন ফেনলকে আইডেন্টিফাই করতে বলে, তুমি বলবে ফেনলকে প্রথমে HNO2 দেবো নাইট্রাস অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড দিলে যে প্রোডাক্টটা তৈরি হয় সেটা হলো রেড কালার, তারপরে NaOH দিলে সেটা ব্লু কালার হয়ে যায়। এই জিনিসটাকে আমরা বলি লিভারম্যান নাইট্রোস টেস্ট। আমরা পরের রিয়াকশানে চলে আসছি, পরের রিয়াকশানে বলেছে
অক্সিমার্কুরেশন ডিমার্কুরেশন একটা বলেছে হাইড্রোকুরেশন। দেখো তোমাকে যদি আজকের এরকম একটা কম্পাউন্ড দেওয়া হয়, যদি আমি এইচ জি ও এসি টু এনএ ও এসি এবং পরবর্তীকালে জল দিয়ে রিয়াকশনটা করি, তখন এই কম্পাউন্ডটা যে ডবল বন্ড আছে দুটো কার্বন, তার মধ্যে কোন কার্বনটা স্টেরিক এফেক্ট বেশি আছে? স্টেরিক এফেক্ট মানে অন্য গ্রুপ অ্যাটাচ আছে। দেখো এই কার্বনটা, তো এই কার্বনটায় ওএইচ গ্রুপ চলে আসবে, ডবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে এবং এই কার্বনে ওএইচ গ্রুপ চলে আসবে এবং পাশের কার্বনে একটা হাইড্রোজেন চলে আসবে, দুটো হাইড্রোজেন রয়েছে আর একটা হাইড্রোজেন চলে এসে সিএস থ্রি হয়ে যাবে। এবার যদি তুই এই রিয়াকশানটাকে যদি বি টু এইচ সিক্স এইচ টু ও টু এনএওএইচ এইটা নিতিস, তখন এই কার্বনের মধ্যে লেস স্টেরিক কোনটা, এই কার্বনটা কি আছে লেস স্টেরিক, এই লেস স্টেরিক কার্বন মানে যার সঙ্গে অ্যাটাচ গ্রুপ কম আছে সেই কার্বনটা তোর কাছে ওএইচ গ্রুপ চলে আসবে, মানে কর্নারে কার্বনে ওএইচ গ্রুপ চলে আসবে এবং এখানে এইচ। তো এই রিয়াকশানটাকে বলা হয় হাইড্রোবোরেশন, হাইড্রোবোরেশন খেয়াল রাখবে কিন্তু, আর এটাকে বলা হয় অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন রিয়াকশন, ঠিক আছে? তো তোকে যখন পরীক্ষা একটা কোশ্চেন দেবে, তোকে হয়তো পরীক্ষা এরকম একটা দিয়ে দিল, দিয়ে বললো যে এটা থেকে এইটা কনভার্সন করো, তাহলে বুঝতে পারছিস ওএইচ গ্রুপটা কোথায় আসছে, এই কার্বনটায় আছে, এই কার্বনটা কি বেশি স্টেরিক এফেক্ট আছে, দেখ এই সমস্ত গ্রুপগুলো রয়েছে কিন্তু। তো যদি মাঝের কার্বনে আনতে হয় তখন আমার কাছে কি লাগবে, মার্কিউরেশন ডিমার্কিউরেশন করতে হবে, তার মানে এইচ জি ও এসি টু এনএওএসি তারপর এনএবিএইচ ফোর জল, এখানে এনএবিএইচ ফোরও লাগে, হ্যাঁ তারপর জল লাগে। এখন তোকে বললো যে এইটা প্রোডাক্টটা তৈরি করো, এইটা থেকে বললো যে এইটা তৈরি করো, তাহলে একটু খেয়াল করে দেখেছিস ওএইচ গ্রুপটা কোথায় আছে, ওএইচ গ্রুপটা দেখ কর্নারে কার্বনে আছে, তাহলে কর্নারে কার্বনে যদি আনতে হয় তখন কী করতে হবে, হাইড্রোবোরেশন করতে হবে, মানে দ্বিতীয় রিঅ্যাকশানটা এখানে করতে হবে, তাই তো? বি টু এইচ সিক্স এইচ টু টু এনএওএইচ দিলে কর্নারে কার্বনে ওএইচ গ্রুপটা আসবে। তোমাকে খেয়াল করতে হবে এক্সামে যে কোশ্চেনটা দিয়েছে সেখানে ওএইচ গ্রুপটা কোন কার্বনে আনতে বলেছে, তার মানে মার্কুলেশন ডিমার্কুলেশন হাইড্রোবোরেশনটা ক্লিয়ার। হ্যালোফর্ম টেস্ট, হ্যালোফর্ম টেস্ট কাদের হয়, হ্যালোফর্ম টেস্ট যাদের কিটোমিথাইল গ্রুপ আছে তাদের হয়। তো কিটোমিথাইল গ্রুপ মানে কি, এই গ্রুপটা অথবা এই গ্রুপটা, এই যদি গ্রুপগুলো থেকে থাকে হ্যালোফর্মের মধ্যে, হ্যালোজেনের মধ্যে আমি আয়োডিন যদি নিই তখন আমরা দেখব সিএইচআই থ্রির একটা ইয়েলো কালারে পিপিটি পড়ে, সেটাকে বলা হয় হ্যালোফর্ম টেস্ট। এখন পরীক্ষায় কোশ্চেন কেমন দেবে, তোমাকে কোশ্চেন দিয়ে বলবে সিএস থ্রি ওইচ এবং বলবে সিএস থ্রি সিএচ টু ওইচ, মানে প্রথমটা নিয়েছি মিথানল তারপরটা নিয়েছি ইথানল, বলবে মিথানল এবং ইথানলের মধ্যে তুমি ডিস্টিংগুইশ করো। তুমি একটু খেয়াল করে দেখো, তুমি যখন সিএস থ্রি ওইচ নিয়েছো আর পরেরটা যেটা নিয়েছো সেটাকে যদি আমি একটু রিয়ারেঞ্জ করে সাজাই, একটু রিয়ারেঞ্জ করবো খুব একটা বেশি না, এরকম করতেই পারি, করলে তুমি খেয়াল করে দেখেছো এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এই জিনিসটা কি, দেখো এই দেখো কিটোমিথাইল গ্রুপ, তার মানে ইথানলকে যদি আমি একটু এরমভাবে সাজাই, দেখো কিটোমিথাইল গ্রুপ দেখতে পাচ্ছ, তার মানে বলবো আই টু এবং এনএইচ দেওয়া হবে, প্রথমটার নো পিপিটি আর পরেরটার ক্ষেত্রে কী হবে ইয়েলো কালারের একটা পিপিটি পাবো, তার মানে ডিস্টিংগুইশ করতে পারছি। তোমাকে যদি আজকের এই রকম একটা দেওয়া হয় এই গ্রুপটা এবং তোমাকে বললো যে এই দুটো অ্যালকোহলকে ডিস্টিংগুইশ করো, পার্থক্য করো, তাহলে দেখতে পাচ্ছো নিশ্চয়ই এই যে কিটোমিথাইল গ্রুপ আছে, তার মানে দ্বিতীয়টার ক্ষেত্রে নেই, এই যে কিটোমিথাইল গ্রুপ হয় এই গ্রুপটা থাকবে না এই গ্রুপটা থাকবে বলেছে, তার মানে
প্রথম যে কম্পাউন্ডটা রয়েছে আই টু এবং এনওএইচ দিলে সিএইচ আই থ্রির একটা কী হবে, ইয়েলো পিপিটি পড়বে। পরেরটার ক্ষেত্রে কী হবে, নো রিয়াকশান, এমন ধরনের কোনো রিয়াকশান হবে না। তো এইভাবে আমরা হ্যালোফর্ম টেস্টের সাহায্যে ডিস্টিংগুইশটা করতে পারি। নেক্সট রিয়াকশানটা আছে আমার কাছে অক্সোপ্রসেস, 19 নম্বর রিয়াকশান। অক্সোপ্রসেসে কি করা হয়, অক্সোপ্রসেসে মনে করো কোনো একটা অ্যালকিন নেওয়া হয় আর ওয়াটার গ্যাস নেওয়া হয়। ওয়াটার গ্যাস কাকে বলে, সিও এবং এইচ টুর এর মিক্সারকে। একটা ক্যাটালিস্ট হিসাবে কোবাল্ট কার্বনিলের একটা ক্যাটালিস্ট নেওয়া হয়। নিলে এই যে প্রোডাক্টটার কথা বলছি, এই যে প্রোডাক্টটা আছে, ডবল বন্ড আছে, ডবল বন্ডটাকে সিঙ্গেল বন্ড করবে, করে এই পজিশানে একটা সিএইচও গ্রুপ আনবে, এখানে একটা হাইড্রোজেন আনবে। এটা একটা প্রোডাক্ট হতে পারে। আর একটা হতে পারে কি, এই ডবল বন্ডে এই দুটো পজিশানের মধ্যে পরের পজিশানে সিএইচও গ্রুপ আসবে, তার আগে হাইড্রোজেন আসবে। এই দুটো প্রোডাক্ট হতে পারে, এইটাকে বলা হয় অক্সোপ্রসেস। পরীক্ষা কেমন দেবে, এই দুটো প্রোডাক্ট হতে পারে, তুমি যে কোনো একটা প্রোডাক্টকে নিলে পরীক্ষা কেমন দেবে কোশ্চেন, তোমাকে হয়তো এরকম দেওয়া আছে, তোমাকে বললো এইটা থেকে তুমি এইটা কী করে কনভার্সন করবে। তাহলে তুই বুঝতে পারছিস এই কার্বন একটা সিএইচ গ্রুপ এসছে, তাহলে তুই অক্সোপ্রসেস করে দিবি, প্রথমে ওয়াটার গ্যাস নিবি, তারপর কী নিবি, ক্যাটালিস্ট হিসাবে কোবাল্ট কার্বনিলের একটা ক্যাটালিস্ট নিবে, অক্সোপ্রসেস। পরের কোশ্চেন আছে লুকাস টেস্ট। লুকাস টেস্টটা কি, লুকাস টেস্টের সাহায্যে আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলকে ডিস্টিংগুইশ করতে পারি। কীরমভাবে হয় লুকাস টেস্ট, এটা একটা অ্যালকোহল, 3টে আর গ্রুপ নিয়েছি মানে এটা একটা 3 ডিগ্রি, 2টো আর গ্রুপ নিয়েছি তার মানে এটা একটা 2 ডিগ্রি, 1টা আর গ্রুপ নিয়েছি তার মানে একটা, এটা হলো 1 ডিগ্রি। এবার তুমি 3টে অ্যালকোহলের মধ্যেই ZnCl2 আর HCl দিয়ে দাও, 3 জায়গাতেই দিয়ে দাও। তা 3 জায়গাতেই যদি তুমি দিয়ে দাও, তুমি দেখবে এদের রিয়াকশান করে OH-এর জায়গায় বেসিক্যালি Cl আসবে, আলটিমেটলি রিয়াকশানে OH-এর জায়গায় কী আসবে, Cl আসবে। তো সব জায়গাতেই আসবে, এবং OH-এর জায়গায় Cl-টা চলে আসলে এখানে একটা টার্বিডিটি তৈরি হবে, মানে ঘোলাটে ভাব তৈরি হবে, টার্বিডিটি তৈরি হবে, 3 জায়গাতেই তৈরি হবে। কিন্তু এর মাঝখানের ইন্টারমিডিয়েটের কথাটা যদি চিন্তা করি, দেখব যেটা 3 ডিগ্রি নিয়েছ, একটা 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি, এই কার্বোক্যাটান তৈরি করে, যে কার্বোক্যাটান বেশি স্টেবল হয়। যখন 2 ডিগ্রি নিয়েছ, একটা 2 ডিগ্রি কার্বোক্যাটান তৈরি হয়, যেটা এর চেয়ে একটু কম স্টেবল হয়। তারপর যেটা 1 ডিগ্রি আছে, কার্বোক্যাটান আরও কম স্টেবল হয়। কেন হয়, কারণ 3 ডিগ্রিতে 3টে আর গ্রুপ পুশ করে, যেটাকে আমরা প্লাস আই এফেক্ট বলি, প্লাস আই এফেক্ট দিয়ে কার্বোক্যাটানটাকে স্টেবল করে। 2 ডিগ্রির ক্ষেত্রে 2টো প্লাস আই এফেক্ট দিয়ে স্টেবল করছে, আর 1 ডিগ্রির ক্ষেত্রে 1টা আর গ্রুপ থাকায় 1টা প্লাস আই এফেক্ট দিয়ে স্টেবল করছে। তাহলে যদি স্টেবিলিটির কথা ভাবি, তাহলে 3 ডিগ্রি যেটা রয়েছে সেই 3 ডিগ্রিটা সবথেকে বেশি স্টেবল। তাই জন্য এখানে যে টার্বিডিটিটা তৈরি হয় সেটা কী হয়, ইমিডিয়েটলি তৈরি হয়, কারণ স্টেবল কার্বোক্যাটন তৈরি হচ্ছে বলে। 2 ডিগ্রিটা একটু কম স্টেবল, তার মানে 5 থেকে 8 মিনিট সময় লাগে, একটু সময় লাগে। আর 1 ডিগ্রিটার ক্ষেত্রে কী লাগে, লং টাইম, কোনো কোনো বইতে লেখা থাকে টার্বিডিটি হয় না। তাহলে তুমি যদি, তোমাকে একটা অ্যালকোহল দেওয়া হলো, তুমি ZnCl2HCl দিলে, দেখলে একটা টার্বিডিটি এসছে, এবং টার্বিডিটি দেখলে সঙ্গে সঙ্গে চলে এসছে। তাহলে যেই সঙ্গে সঙ্গে চলে আসছে বা ইমিডিয়েটলি চলে আসে টার্বিডিটি, তুমি বলবে এটা একটা 3 ডিগ্রি অ্যালকোহল ছিল। যদি একটু সময় নেয়, 5 থেকে 8 মিনিট সময় নেয়, তখন বলবে এটা 2 ডিগ্রি ছিল। আর যদি দেখো লং টাইম নিচ্ছে, তার মানে বলবে এটা নিশ্চয়ই 1 ডিগ্রি ছিল। এইভাবে আমরা অ্যালকোহলটা কী টাইপের ছিল সেটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি। তো এইটা হলো আমার কাছে লুকাস টেস্ট। তারপর আছে ভিক্টর মায়ার টেস্ট।
ভিক্টর মায়ার টেস্ট। এই ভিক্টর মায়ার টেস্টের সাহায্যে আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলকে আইডেন্টিফাই করতে পারবো। ভিক্টর মায়ার টেস্টটা ভালো করে দেখো। মনে করো আমি একটা 1 ডিগ্রি নিয়েছি, একটা 2 ডিগ্রি নিয়েছি এবং একটা 3 ডিগ্রি অ্যালকোহল নিয়েছি। আমি যে যে রিয়েজেন্টগুলো দিচ্ছি কীভাবে টেস্ট হচ্ছে উইথ মেকানিজম দেখাচ্ছি, একটু বড় হবে বাট স্টিল একটু ভালো করে দেখো। সব জায়গাটায় আমি ফসফরাস এবং আয়োডিন দিয়েছি। ফসফরাস এবং আয়োডিন দিলে কি হবে, ওইচের জায়গাটায় আয়োডিনটা চলে আসবে, তো সব জায়গাতেই চলে আসবে, 3 জায়গাতেই চলে আসবে। তার মানে CH3 CH2I, পরেরটা হবে CH3 হোল 2 CHI, আর তারপরেরটা হবে CH3 CCH3 CH3I, সব জায়গায় চলে আসলো। তারপর আমি কি করব, এগুলো সব জায়গাতে AgNO2 দেব। AgNO2 দিলে কি হবে, আয়োডিনের জায়গায় NO2 গ্রুপ চলে আসবে, তার মানে CH3 CH2 NO2 এখানটা আসবে, HNO2 আর এই জায়গাটা আসবে এইটা NO2। সব জায়গাতে আমি AgNO2 দেওয়া আছে, এতদূর ক্লিয়ার। এবার যে কাজটি করছি ভালো করে দেখবে, এবার আমি এই NO2 যেটা রয়েছে সব জায়গাতে আমি HNO2 দিচ্ছি। HNO2 মানে কি, HNO2 মানে হলো NO আর OH। যদি একটু ভালো করে দেখার চেষ্টা করি, OHটা বেরিয়ে যাবে NO প্লাস, তাহলে আমি দেখি কোথায় NO প্লাস নেবে। প্রথমটার ক্ষেত্রে দেখো আমি একটা মেকানিজম করছি, ভালো করে দেখবে, এই যে CH2টাকে H আকারে ভেঙে নিচ্ছে, NO2টাকে এরম রাখছে, ভালো করে দেখবে। একই জিনিস আমি 3 জায়গাতেই করছি, অসুবিধা হলে ভিডিওটাকে আবার রিপিট করে দেখো। এই বন্ডটা এখানে ফেললাম, এই বন্ডটাকে উপরে তুললাম, তাহলে দেখতে কেমন হচ্ছে, CH3 CH ডবল বন্ড N, এই বন্ডটা উপরে তুলেছি, তার মানে ওয়ের মাথায় মাইনাস আর এখানটা এরকম রয়েছে। এবার এই NOটা কী হবে, NOটা এখানে যুক্ত হবে, তাহলে কী হবে, এই মাইনাসটা এখানে পড়বে, এই বন্ড এখানে আসবে, ঠিক আছে। তাহলে CH3 CH এখানে NO N, এই বন্ডটা দেখো খুলে গেছে, তার মানে ডবল বন্ড এখন সিঙ্গেল বন্ড হয়ে গেছে, ডবল বন্ড টু এইটা, এতদূর ক্লিয়ার কী করে হয়েছে। এই একই রিয়াকশান যদি আমি পরেরটার ক্ষেত্রে করতে চাই তাহলে কেমন হবে, পরেরটার ক্ষেত্রে করতে চাইলে একই রকমভাবে করছি। দেখো এখানে কি করেছিলাম, এই বন্ডটা ফেলেছিলাম, এনোটোর এটা তুলেছিলাম, এখানেও দেখো এইটা ফেলছি, ওপরে তুলছি এটা, তাহলে দেখতে কেমন হচ্ছে, CH3 সি CH3, এই বন্ডটা এখানে পড়েছে, ডবল বন্ড N, এটা খুলে গেছে, ও মাইনাস কোঅর্ডিনেট বন্ড দিয়ে NO2 রয়েছে। একই রকমভাবে HNO2 নিয়েছি, সব জায়গাতেই নিয়েছি, তার মানে এখানেও NO প্লাস আছে, এই মাইনাসটা এখানে পড়বে, এই বন্ডটা এখানে আসবে, তাহলে দেখতে কেমন হচ্ছে, দেখ CH3 সি CH3 এখানে এলো, মানে N ডবল বন্ড টু, এটা N, এটা ডবল বন্ড টু, এই জিনিসটা তৈরি হয়েছে। আমি যদি একই জিনিস থার্ড কম্পাউন্ডের ক্ষেত্রে করি হবে, উত্তর হলো হবে না, কেন বলো তো, দেখো এইখানে একটা হাইড্রোজেন পড়ছিল, এই কার্বনে তো কোনো হাইড্রোজেন নেই, তার মানে ভিক্টর মায়ার টেস্ট 3 ডিগ্রি অ্যালকোহল দেয় না, এটা বুঝতে পেরেছি। এবার দেখো, এবার 1 ডিগ্রি আর 2 ডিগ্রি দুজনেই দিচ্ছে, দেখতে পেলে মেকানিজমটা যেভাবে করেছি দেখতে পেলে, এরপর এইখানে একটা টটোমারিজম হবে, টটোমারিজমটা বুঝতে পারছি, এখানকার এই কার্বনের যে হাইড্রোজেন সেটা পাশে পড়লে এই বন্ডটা উপরে উঠলো, তাহলে এখানে ডবল বন্ড N, এটা খুলে গিয়ে ও মাইনাস হবে, কিন্তু এই হাইড্রোজেনটা এসে এটাকে ওইচ করে দেবে, N এইখানটা এইটা তৈরি হলো। আমি একই জিনিস যদি দ্বিতীয় কম্পাউন্ডের ক্ষেত্রে করতে চাই হবে না, হবে না, কেন হবে না বলো তো, দেখো এই কার্বনে যেমন হাইড্রোজেন ছিল, দেখো এই কার্বনটা দেখো কোনো হাইড্রোজেন নেই, তাহলে ভিক্টর মায়ার টেস্টের পুরো রিয়াকশানটা মেকানিজম সমেত যেটা দেখালাম কোন
অ্যালকোহল তৈরি করতে পারছে, 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারছে, 2 ডিগ্রি একটা জায়গার পর স্টপ হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি 1 ডিগ্রি অ্যালকোহল এই যে পুরো কাজটা করে যে কম্পাউন্ডটা লাস্টে তৈরি করলো, এর কালারটা হয় রেড কালার। এইটাকে বলা হয় নাইট্রোলিক অ্যাসিড, নাইট্রোলিক অ্যাসিড বলা হয়ে থাকে। 2 ডিগ্রি অ্যালকোহল দেখো করলো ঠিকই, কিন্তু একটা জায়গার পরেই লাস্টে টটোমলিজমটা করতে পারলো না, এই জায়গাটা এসে স্টপ হয়ে গেল, যেটা 1 ডিগ্রি অ্যালকোহল তার পরেরটাও করে দিয়েছে। তাই 2 ডিগ্রি অ্যালকোহলের এখানে গিয়ে শেষ। এইটাকে বলা হয় সিউডোনাইট্রোলেস, সিউডোনাইট্রোল বলা হয়ে থাকে। এইটা হলো ব্লু কালারের হয়ে থাকে, নর্মালি ব্লু কালারের হয়ে থাকে, ব্লু। আর দেখতেই পাচ্ছ যেটা 3 ডিগ্রি অ্যালকোহল আলটিমেটলি করতে পারেনি কিন্তু রিয়াকশানটা, তাই জন্য এর কোনো কালারের কোনো চেঞ্জ হয় না। এইটাকে বলা হয় ভিক্টর মায়ার টেস্ট, খুব ইম্পর্টেন্ট 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলকে ডিস্টিংগুইশ করবার জন্য। আর তার আগেরটা যেটা করেছিলাম লুকাস টেস্ট, সেটা দিয়েও কিন্তু 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলকে আমরা ডিস্টিংগুইশ করতে পারি। এসব আমরা পরেরটা দেখছি। পরেরটা আমরা যেটা করব গ্রুপস প্রসেস, GROVS গ্রুপস মেথড। এই গ্রুপস মেথডে কোনো একটা অ্যালকোহল থাকে, অ্যালকোহলকে ZnCl2 আর HCl দিলে এখানে ক্লোরোবেনজিন তৈরি হয়, এটাকে বলে গ্রুপস মেথড। মনে কর তোকে এরকম একটা অ্যালকোহল দিল, দিয়ে বলল অ্যানহাইড্রাস মানে জল ছাড়া, ZnCl2 আর HCl দাও, তাহলে বুঝতেই পারছো এই যে OH গ্রুপটা রয়েছে এই OH গ্রুপের জায়গায় ক্লোরিন চলে আসবে। তার মানে যদি কখন আমাকে অ্যালকোহল থেকে ক্লোরোবেনজিন করতে হয় তখন আমরা গ্রুপস মেথডের সাহায্যে আসব। তারপরটা আছে ELBS পারসালফেট অক্সিডেশন। পারসালফেট মানে কি, দুটো সালফার অ্যাটম পরস্পর অ্যাটাচ আছে। এটা কি কাজে লাগে, এটা যদি কোনোদিন তোমরা ফেনল থেকে প্যারাহাইড্রক্সি ফেনল তৈরি করতে চাও, মানে দুটো অপোজিট OH, তখন যেটা দেওয়া হয় K2H2OH দেওয়া হয় আর KOH, এটা বলা হয়। এটা যদি স্ট্রাকচারটা দেখো দেখতে পাবে, এই স্ট্রাকচারটা এরকম হয়ে থাকে, তো এখানে দুটো সালফার আছে বলে পারসালফেট বলা হয়ে থাকে। তো ফেনলের সঙ্গে K2H2OH আর KOH রিয়াকশন করলে প্যারাপজিশনে যে OH গ্রুপ চলে আসে সেটাকে বলা হয় আমার কাছে ELBS রিয়াকশন। ওকে, পরেরটা আছে ফিশার স্পাইয়ার এস্টারিফিকেশন রিয়াকশন। আমরা জানি যে কোনো একটা অ্যাসিড এবং অ্যালকোহল রিয়াকশন করলে এস্টার তৈরি হয়। তো মনে করো তুমি একটা অ্যাসিড নিলে CH3COOH, ঠিক আছে, একটা অ্যালকোহল নিলে CH3OH, নিলে কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড, তাহলে কি হবে, যেটা হবে এই OH আর H মিলে জল বেরোবে, তার মানে H আর OH এটা মিলে জল বেরোবে, তাহলে কি পড়ে থাকছে, পড়ে থাকছে CH3C double bond 2 আর OCH3, এই এস্টারটা ফর্ম করছে। যেমন দেখো তুমি এরকম একটা নিলে, মনে করো এইটা নিয়েছো আর মনে করো তুমি C2H5OH আর বললো কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে, কী হবে, তাহলে বুঝতেই পারছো এই OH আর H মিলে কী হবে, জল বেরোবে বেসিক্যালি। তাহলে বেরোলে কেমন দেখতে হচ্ছে, C2H5, এই যে একটা এস্টার তৈরি হচ্ছে, এই জিনিসটাকে বলা হয় ফিশার এস্টারিফিকেশন রিয়াকশন। লাস্ট ওয়ান ইজ MPV রিডাকশন। অ্যাকচুয়ালি MPV রিডাকশনটা হলো পুরো 3 জন সায়েন্টিস্টের নাম, একজনের নাম হলো মেরুইন,
पोंड्रफ भाल्ली ए शॉर्टे बला है एमपीबी डिडक्शन जेखने की है जेखने कोनो एकटा कीटोन थाकबे कीटोन के तुमी जदि अलुमिनियम आइसोप्रोपॉक्साइड दाओ दिले एटा अल्कोहले कन्वर्ट हो जाए अलुमिनियम आइसोप्रोपॉक्साइड दिले तुम्हारे एटा अल्कोहले कन्वर्ट हो जाए এই জিনিসটাকে বলা হয় এমপিবি ডিডাকশন তোমাকে পরীক্ষায় হয়তো কনভার্সন এরকম একটা দিল দিয়ে বলল যে এরকম একটা দেওয়া আছে তাহলে বুঝতে পারছো এই যে রিডাকশনটা ঘটছে এখানে কি হচ্ছে একটা কিটোন রিডাকশন ঘটছে কিটোন থেকে অ্যালকোহল তৈরি হচ্ছে তার মানে আমি কি দেব অ্যালুমিনিয়াম আইসোপ্রোপক্সাইড দেব তাই তো তাহলে বলবো অ্যালুমিনিয়াম আইসোপ্রোপক্সাইড দিলে অ্যালুমিনিয়াম আইসো ওপক্সাইড ক্যাটালিস্ট হিসাবে দিলে আমার কাছে প্রোডাক্টটা তৈরি হয়ে যাবে এছাড়াও অন্যভাবেও করা যেতে পারে কিন্তু এমপিবি সাহায্যে আমরা অ্যালকোহল তৈরি করতে পারি কোন একটা কার্বনিল গ্রুপের থেকে তো দেখো এই ভিডিওটা আমি মানছি অনেকটা বড় হয়েছে কিন্তু এটা সত্যি 25টা রিঅ্যাকশন আবার তুমি অন্য চ্যাপ্টারে গিয়েও পাবে তাই একটু ভালো করে ভিডিওটা দেখে নাও 25টা রিঅ্যাকশন একটু ভালো করে প্র্যাকটিস করো এখান থেকে কিন্তু 4-5টা কোশ্চেন তোমার বোর্ড এক্সামে আসবেই আসবে আমি দায়িত্ব নিয়ে বলছি তোমাকে তাই যদি একটু ভালো করে প্র্যাকটিস করি এই লিস্টটাকে পুরো কপি করে নিয়ে গিয়ে তোমার দেয়ালে টাঙিয়ে রাখো বারবার রিঅ্যাকশনগুলোকে নিয়ে একটু কালচার করো দেখবে তোমার এক্সামে হেল্প হবে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য ভালো থেকো